তো আল্লাহর বান্দা আপনারা যখন গুনাহ করেন আল্লাহর পথে যখন ফিরে আসবেন প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ জীবনে বুঝি নাই গুনাহ করছি আল্লাহ তওবা করছি তুমি মাফ করে দাও আল্লাহ কই বান্দা তোর সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন বান্দা গুনাহ করতে ভালোবাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে ভালোবাসে কিন্তু শর্ত হলো তিনটা এক নম্বরে আপনি গুনাহের কাজ করার পরে দারুণ ভাবে আপনার লজ্জিত হবে হতে হবে এবার বান্দা গো বন্ধুগণ আমার ভাইরা বান্দা কি কি গুনাহ করে বিস্তারিত আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটা জিনিসের কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছে ভালো করে খেয়াল করো লক্ষ্য করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ইমানদার সকল তোমরা যারা ইমানদার বলে দাবি করেছো এক নম্বরে তোমরা মদ পান করতে পারবা না দুই নম্বরে মাইসিম জুয়া খেলাইতে পারবা না তিন নম্বর হলো আনসাব মূর্তি পূজা করতে পারবা না চতুর্থ নম্বর ভালো করে খেয়াল করুন আজলাম লটারি তোমরা জীবনে খেলাইতে পারবা না এই চারটা কাম যদি তোমাদের দৈনন্দিন জিন্দিগির মধ্যে থাকে তাহলে তোমরা শয়তানের আমল করলা এবার আপনারা মুক্তি সাব হয়ে ফয়সালা দিয়ে দেন যারা এই পৃথিবীতে শয়তানের আমল করবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা যুবক ভালো করে খেয়াল করো লক্ষ্য করো এই জীবনে তুমি কত ভুল করেছো জীবনে কোনদিন হলো তুমি মদ পান করেছো যুবক রাজকে পায়ে ধরে বলে যায় এই মজলিসের মধ্যে থেকে কি করবা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আমি বুঝি নাই জাহিলিয়াতের কারণে মূর্খতার কারণে আমি জীবনে মদ পান করেছিলাম আল্লাহ তুমি মাফ করে দাও আর যুবক যদি মদ পান করেছো আল্লাহর কাছে যদি তওবা করে চোখের পানি ছাড়তে পারো আমার আল্লাহ বলে দিয়েছে বান্দারে তোর সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা দুই নম্বরে মাইসির জুয়ার কথা বলা হয়েছে কেউ যদি জীবনে জুয়া খেলাইছো আজকে এই মাহফিলে থেকে তওবা করে যাও আল্লাহ আমি বুঝি নাই আমি বুঝতে পারি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই আমি নিজে মূর্খতার কারণে আমি জীবনে জুয়া খেলাইছিলাম রে আল্লাহ আজকে আয়াতের মাধ্যম দিয়া কোরআনের মাধ্যম দিয়ে আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি আমার জীবনে এই গুনাহ মাফ করে দাও আল্লাহর কাছে যদি তওবা করে যদি চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে কোন সুবহানাল্লাহ আজ যুবক ভাইরা মদের কথা বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেউ যদি জীবনে এক ফোঁটা মদ যদি কেউ পান করছে চল্লিশ দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল আবু সুহমা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু সুহমা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে একদিন বললেন বাবারে তুমি কি মদ পান করেছো আবু সুহমা বলে না 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 বাবা আমি মদ পান করি নাই তখন বলে বাবারে আমি দেখতে পাচ্ছি তোমার মুখ দিয়ে মদের গন্ধগুলো আসতেছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না আবু সুহমাকে ধরে হাতের মধ্যে ধরে মসজিদ নবীর মধ্যে নিয়ে গেলে মসজিদ নবীর মধ্যে যাওয়ার পরে তিনি খুঁটার পিলারের সাথে বেঁধে যখন নামাজ আদায় করবে নামাজের পরে এলান হয়ে গেল সকলেই নামাজের পরে বসার থাকবেন একটা সুন্দর বিচার আজকে মসজিদ নবীর মধ্যে করব কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা একটু ভালো করে খেয়াল করো লক্ষ্য করো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে যখন এলান করে দিল সমস্ত মুসল্লিরা বসে গেল এবার ওনার সন্তান আবু সুহমাকে বলতেছে বাবা তুমি মদ পান করেছো বলে না 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 বাবা আমি মদ পান করি নাই হযরতে উমর বলে বাবা রে আমি দেখতে পাচ্ছি তোমার মুখ দিয়ে মদের গন্ধগুলো আসতেছে হযরতে বহুত লম্বা কাহিনী ভাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু সুহমাকে এমন পিটানো পিটালো পিটাইতে পিটাইতে
পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে আমার সম্মুখে যতগুলো অভিভাবক বসে আছেন কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অভিভাবককে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে রাতের বেলা কোথায় গিয়েছিল কোথায় যে আড্ডা মেরেছিল কোথায় যে মদ পান করেছিল এই কথা যদি কিয়ামতের দিন প্রত্যেকটা অভিভাবককে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না কথা বলেন ঠিক কি না যুবক বালারে আমি একজন যুবক হিসাবে তাদের পায়ে ধরে বলে যাই কোরআনের সংবিধান মতনে পৃথিবীর মধ্যে চলাফেরা করো দুনিয়াতে কোনো ভয় তোমার থাকবে না আল্লাহ বলে দিয়েছে আল্লাহ তাখাফু তোমার জন্য দুনিয়াতে কোনো ভয় নেই ওয়ালা তাহজানু তোমাদের জন্য দুনিয়াতে আখেরাতে কোনো জায়গায় ভয় নাই প্রত্যেকটা জায়গার মধ্যে তোমরা সাকসেস হতে পারবা আল্লাহর জান্নাতে যাইতে পারবা কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা গুনাহ করলে বান্দায় মাপ পায় কি রকম করে আমি একটা উদাহরণ দিই আপনাদের সম্মুখ থেকে বক্তব্য শেষ করব লম্বা সূরা করছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছে ফাতালাম কাআদামু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম একটু জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলো আল্লাহু আকবার ভালো করে দিলের কান্তা লাগায়া শুনো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ছিল আমরা সকলেই জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে যখন বানালেন বললেন তুমি গাছের নিকটবর্তী হয় না আদম সন্তান তোমাকে যদি গাছের নিকটবর্তী হও শয়তান প্রবঞ্চনা করে তোমাকে বের করে দিবে লম্বা চড়া করছি না বাবা মাত্র 4 মিনিট সময় লাগবে ও আল্লাহর আশিকেরা ভালো করে খেয়াল করো লক্ষ্য করো আদি পিতা আদম আলাইহিস সালাম মহান সত্তা আল্লাহর কাছে কতদিন পর্যন্ত কেঁদেছিল তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে হযরতে ইউনূস ইবনে হাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হযরতে আদম আলাইহিস সালাম সুদীর্ঘ 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছিল ও গো আল্লাহ আমি একটা ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালাম শিখলেন ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন কিছু কালাম শিখলেন আর ওই কালামের মধ্য দিয়ে যখন আমার আল্লাহকে বললেন ওগো আল্লাহ আকাশের মালিক আমি জীবনে যেটা গুনাহ করেছি রে আল্লাহ ওই গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তাফসীরের মধ্যে বলা হয়েছে যে তাম গোটা পৃথিবীর মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় হযরতে দাউদ আলাইহিস সালামের চোখের পানির সংখ্যা বেশি হয়ে যাবে আর হযরতে দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি আর সমস্ত দুনিয়ার মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় আমাদের আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের চোখের পানির সংখ্যা বেশি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ হাওয়ার সঙ্গে 100 বছর দেখা হয় নাই 40 দিন পর্যন্ত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোনো কিছু পান করে নাই ও বন্ধুগণ আমার ভাইরা এইভাবে করে 300 বছর পর্যন্ত জমিনের মধ্যে মাথাটা লাগাইয়া শুধু আল্লাহর কাছে কাঁদছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহকে বলে হে আমার রব রব্বানা যালামনা আমার নফসের উপরে জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা তুমি আমাকে মাগফিরাত করে দাও ওয়া তারহামনা তুমি আমার প্রতি রহম করো দয়া করো যদি মাগফিরাত করে না দাও রহম যদি তুমি না করো লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম কেদো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইয়েরা একজন মানুষ যদি গুনাহ করে আমি এই জন্য আপনাদেরকে বলছি একজন মানুষ যদি গুনাহ করে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবেন না আল্লাহর কাছে তওবা করেন চোখের পানি ছেড়ে দেন কান্দেন আল্লাহ জীবনে বুঝি নাই গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে তওবা করলাম তুমি মাফ করে দাও আল্লাহ অবশ্যই আপনাদের জীবনের এই গুনাহকে মাফ করে দিবে কোন সুবহানাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাই উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহকে স্মরণ করবেন আর আল্লাহর ভয়টা দিলের মধ্যে রাখবেন কারণ আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার সকল তোমরা আমাকে ভয় করো ভাই গো আমরা যদি এই পৃথিবীতে 60-70 বছর জীবনে যদি আল্লাহকে ভয় করে যদি চলতে পারি পরকালের জীবনটা আমাদের সুখময় হবে জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই প্রসঙ্গে কবি সুন্দর একটা কথা বলেছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সজদাতে রয় দুসকের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সজদাতে রয় দুসকের অশ্রুতে নদী যেন বয় সলানার হাসানি যতই দেখাও পিছনে ফিরে এসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না ভাই যতদিন দুনিয়া থাকবেন আল্লাহর ভয় নিয়ে চলবেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক সকল বলি আমিন ভাই সময় সংকীর্ণ আমার জন্য দোয়া করবেন অনেক প্রোগ্রাম আমি করি আজকে এখানে যদি পুষ্টার মধ্যে নাম না এমনি হুজুরে ফোন করেছিল আসছেন তো ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সম্মুখে বললাম যা কিছু বলছি বাড়িতে নিয়ে যাবেন আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমিন আর আমি গুনাহগারের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ ইসলামের কথা কোরআনের কথা হাদিসের কথা দেশ বিদেশে যেন ছড়ায় দেওয়ার জন্য আল্লাহ যেন শারীরিক সুস্থ রেখে তৌফিক দান করে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া